अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওখানেই দাঁড়া। ধাক্কা দাও আর পালিয়ে যাও, না হলে মেয়েটা কিন্তু তোমাকে প্রাণে মেরে ফেলবে, বুঝলে? ধাক্কা মারো আর পালাও। এই দাঁড়া, বডিগার্ড, তুমি তোমার মাকে দেখো, আমি গিয়ে ওকে দেখছি। মা, তোমার তো যথেষ্ট আঘাত লেগেছে, দেখি দাও। লোকটা পালিয়ে গেছে, কি হচ্ছে এখানে? জানে কেন দেখে? রঞ্জুদেবী, আপনি ঠিক আছেন তো? এ কে ছিল আর আমাকে কেন মারতে চাইছে? আর তোরা দুজন কি করে জানতে পারলি? মা, আমি তো কিছুই জানতাম না, রাজবীর আমাকে ফোন করে জানালো। কিন্তু রাজবীর কি করে জানলো? তোমায় কি বলেছে যে মায়ের উপর অ্যাটাক হতে চলেছে?
বডিগার্ড এই গোটা শহর চেনে রাজবীর শুক্লাকে, আর সবাই এটাও জানে যে নারায়ণ শুক্লা আমার বাবা। এই শহরে কখন কোথায় কি হতে যাচ্ছে সেটা আমি খুব সহজেই জানতে পেরে যাই। কয়েকজন তোমার থেকে প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ? কিসের জন্য প্রতিশোধ? হ্যাঁ, তোমার মিস্টার শুক্লার সাথে প্রথম মিটিং তো মনে আছে, কয়েকজন গুন্ডার হাত থেকে তুমি ওনার প্রাণ বাঁচিয়েছিলে। এ তাদেরই লোক ছিল, তোমার মাকে আঘাত করে ওরা তোমাকে শিক্ষা দিতে চায়। আমি সব জায়গা থেকে ইনফরমেশন পাই বলে আমি ঠিক সময় পৌঁছে গেছি এখানে আজকে। যদি ওরা আমার উপর প্রতিশোধ নিতে চাইতো তো আমাকে মারতো, মায়ের উপর কেন আক্রমণ করলো? কারণ ওরা জানে যে তোমার মৃত্যুর ভয় নেই। একজন মেয়ে যখন অপরিচিত কাউকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মধ্যে ঠেলতে পারে, তার তো কোনো ভয় নেই। ওরা তোমাকে কষ্ট দিতে চায়, আর সেই জন্যই হয়তো ওরা। যাকে আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার কথায় বিশ্বাস করবে না, সেই জন্য তোমাকে ওয়ার্ন করার পরে আমি সোজা এখানে চলে আসি। আজ তুমি আমার জন্য যা করলে বাবা, আমি সেটা সারা জীবনেও ভুলতে পারবো না। তুমি যদি সময় না আসতে তাহলে তোমার কিচ্ছু হতো না মা, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে, চলো ডাক্তারের কাছে আমি ড্রেসিং করাবো। শোনো বাবা বিশেষ, যে কোনো বিজনেসের ভীতি বিশ্বাসের উপর নির্ভর করে, কিন্তু আজকালকার দিনে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়াটা খুবই দুষ্কর। আমার কাছে সেই মানুষটা ভুবন ছিল। ব্যবসার সব রকম উত্থান পতনে পাথরের মতো সবসময় দাঁড়িয়ে থাকত। হয়তো এই কারণেই, হয়তো ভুবনের জন্যই আমি এতটা উঁচুতে পৌঁছতে পেরেছিলাম। আমি আপনার সাফল্যের গল্প পড়েছি, আর ভুবন কাকার যে গুরুত্ব আছে সেটাও আমি বুঝি। ওনার জন্যই হয়তো ওই কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে, আর উনি শুধু অ্যাডভান্স নিয়ে সব জিনিস পাঠিয়ে দিয়েছেন। আর আপনার সঙ্গে এই যে আমার কথা হচ্ছে, এটা বিজনেসের গুরুমন্ত্র ছাড়া কিছু না। আর আপনি যে বিজনেস আর ভরসার কথা বললেন তা আমি কখনোই ভুলব না। তোমরা দুজন জয়সওয়াল বাবুর সঙ্গে কাজ করতে বারণ করে দিয়েছো। জয়সওয়াল বাবু তো সবসময় একই কথা বলে যান যে গুড্ডু বাবু আমার কোনো কথা ফেলেন না, আমি যখন যা বলি তখন তাই করেন। শেষে বিরক্ত হয়ে ওনাকেই সরিয়ে দিয়েছি। আর তাছাড়াও বাবা, তোমার যত পুরনো পার্টনার্স আছে না, সবাই পুরনো মানসিকতার, তাই আমরা ঠিক করেছি এই সমস্ত পার্টনারদের থেকে কন্ট্রাক্ট তুলে নেব। আর ইভেন দ্যাট, অফিসের যত পুরনো এমপ্লয়িজরা রয়েছে না, তাদেরকে সরিয়ে দিয়ে আমরা নতুন লোক নিয়ে আসবো। কারণ বাবা, তোমার যে পুরনো এমপ্লয়িজরা রয়েছে না, তারা সব কুড়ে হয়ে গেছে, কাজ বাজ করে না। ক্ষমা করবেন আমাকে, বোধহয় আমি কোম্পানির কথা তুলে ঠিক করিনি। আরে না বাবা, ওই সেরকম কোনো ব্যাপার নয়। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তুমি আর শালু একে অপরের হাত কোনোদিনও না ছেড়ে এই যাত্রা সম্পূর্ণ করবে। আর শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, নিজের ব্যক্তিগত জীবনেও। দিদি, মার্কেটে আজকে মায়ের উপর অ্যাটাক হয়েছে।
কোনো মতে বেঁচেছে আজকে মান। প্রতিশোধ নেওয়ার জন্য এটা আবার ললিতা করায়নি তো?